আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাবা রুমি, তুমি যে ভাড়ার টাকা দিলে তার ভিতরে একটা 100 টাকার নোট সেরা ছিল, ও মুদি দোকানদার ফেরত দিয়েছে। ঠিক আছে চাচা, আমি পাল্টে দেব। তোমার হলে সিটের খবর কি? এখনো হয়নি চাচা, হয়ে যাবে। আমি গেলাম চাচা আমার ক্লাস। এভাবে না, এভাবে না।
হাউ ডু ইউ মিন বাই উহু? এভাবে না, এভাবে না। এটা গামা ফাংশন, যেটাকে ইন্টিগ্রেট করবে সেটাকে যদি ভেরিয়েবল হিসেবে ধরে নেওয়া যায় তাহলে এটা বেটা ফাংশন হয়ে যাবে, আর সেক্ষেত্রে পুরো ইন্টিগ্রেশনটা হবে একটা কনস্ট্যান্ট। এই ও তো ঠিকই বলেছে, দেখেছো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, স্যার যখন ক্লাসে জিজ্ঞেস করলো তখন তুমি বললে না কেন? পুরো ক্লাসকে স্যার কি বেজ্জুতিটাই না করলো? না, ভেবেছিলাম বলবো, কিন্তু কিন্তু কি না, মানে আসলে স্যার তো সবসময় ক্লাসে ইংরেজিতে কথা বলে, আর আসলে ইংরেজিটা আমার ঠিকভাবে আসে না। সরিকে বলে ফেলি চরি, স্যারকে বলে ফেলি চার, যাকে বলে পুরো খ্যাত। তাতে হয়েছেটা কি? খ্যাতে তো আর ফিজিক্সে কোনো সমস্যা হয় না। আপনাদের হয় না কিন্তু আমার হয়, দেখা যাবে আমার নাম হয়ে গেছে চরিচার। ভালোই বলেছো তো, চরিচার। তো চরিচার, আপনার আসল নামটা কি শুনি? রুমি। রুমি, সাউন্ডস গুড। আমার নাম হচ্ছে, আমি আপনার নাম জানি, সীমা। আমার নাম যখন জানো তাহলে আমাকে আপনি আপনি করছো কেন? আমি কি তোমার ভাষণ নাকি? না, মানে ইয়ে, বাস বাস, অনেক হয়েছে, লেটস মুভ। হ্যাঁ, বসতে পারি? আরে অবশ্যই, বসুন বসুন। আচ্ছা, তুমি সব সময় এত সিরিয়াস থাকো কেন? মানে ক্লাস শেষ সাথে সাথে লাইব্রেরি, নো আড্ডা, নাথিং, মানে তুমি তো কারোর সাথে ঠিক মতন কথাই বলো না। আসলে আমি আপনাদের সবাইকে চিনি কিন্তু কারোর সঙ্গে আমার ঠিক ওরকম ফর্মাল পরিচয় নেই তো। দুদিন পরে কোর্স ফাইনাল, প্রায় এক বছর হতে চললো আমরা একসাথে ক্লাস করছি। এই ক্লাসমেটকে গো আপনি বলে, মানে আমি আসলে আমার নিজের দরকারই তোমার সাথে কথা বলতে চাচ্ছি। কি বলুন, মানে আমার আসলে সাজেশনস দরকার। সাজেশন মানে একটু হেল্প করো না প্লিজ। তোমাকে সাজেশন দিব আমি? মানে আমার অবস্থা শোচনীয়, আমি কনফার্ম ফেল করব, আমাকে প্লিজ একটু হেল্প করো। কি ফ্রেন্ড দেবে না? রবি, আমি ঠিক বুঝতে পারছি না আমার সাজেশন মানে। ন্যাকামি করো না ফ্রেন্ড, তুমি বোকা বোকা থেকে সবাইকে ফাঁকি দিল, আমি কিন্তু ঠিকই বুঝছি তুমি কি জিনিস। তোমার সাজেশনই পারে আমাকে পাশ করাইতে, সো প্লিজ দোস একবার। দেখো রবি, আমি আসলে কখনোই সাজেশন করে পড়ি না, পুরো সিলেবাসই কভার করি। পুরো সিলেবাস কেউ কখনো কভার করে না দোস্ত, আইনস্টাইনও করে নাই। সোজা কথা বলো যে তুমি দিতে চাও না, আসলে তোমরা কেউই চাও না যে আমি পাশ করি। সরি ফর দ্য বদল, না ঠিক আছে, নাটস অলরাইট। Man, I'm totally confused. She was offering me something, you know, and you didn't take it. Man, you're such an idiot. Hey, don't drink that water. Why not? It should be boiled. Hey, hey kid. Is this water boiled? Is ei pani ta ki boiled? I mean, phutano. Ji, bhalo pani filter kora. Damn your filter. Be safe, get a mineral water. Pashe dokane pani ache mina. Do you have change? Yes, I have. আপনাদের দাদারা কি করতেন? বলছি আপনাদের বাবার বাবা, যাদেরকে আপনারা গ্র্যান্ডফাদার বলেন,
তারা কি করতেন, কেন গরিব ছিলেন কিনা তাই জানতে চাচ্ছিলাম। হোয়াট হোয়াট ইউ মিন? রাগ করেন কেন ভাই, আমি জানতে চাইছি আপনার দাদারা কি করতেন, এতে দোষের কি হলো? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আহা, চড়ছেন কেন, না বলতে চাইলে বলবেন না, লজ্জা করলে বাদ দিন। হোয়াট? হেই কুল ম্যান, ডোন্ট ওয়েস্ট টাইম উইথ দিস লিরিক্স, কাম অন লেটস গো। হেই মিনারেল ওয়াটার গো বিচে। ব্লাডি পাংস, ১০০ টাকা বাজি বাজি। ওই দুটোর মধ্যে একটার দাদা অন্তত ধোপা বা গয়লা ছিল। ধোপা বা গয়লা হওয়া দোষের নাকি? না দোষের হবে কেন, ওই দাদা ধোপা ছিল তো, তাই বাবা কষ্ট করে ছেলেকে সাহেব বানাচ্ছে, কারণ বাবা তো কখনই ভুলতে পারছে না যে ধোপার পোলা। সাল ইংরেজি বলে, ফ্রেঞ্চ বলে না কেন, স্প্যানিশ জার্মান এসব বলে না কেন, ইংরেজি বলে। ওই ব্রিটিশরা কি আমাদের মানুষ বলে জানতো? হ্যাঁ, জালিয়ানওয়ালা বাগে ডায়ার সাহেব যখন 400 লোককে গুলি করে মেরে দেশে ফিরে গিয়েছিল, তখন ব্রিটিশরা কি করেছিল জানো? কি করেছিল? চাঁদা তুলে তাকে ২৬,০০০ পাউন্ড দিয়েছিল। শালা, আর আমরা? আপনি কি করে জানেন? না জানার কি আছে, বইপত্র সব লেখা আছে। তোমরা তো মডার্ন ছেলে, সেটাই সমস্যা। পড়ো পড়ো, ইতিহাস পড়ো, অনেক কিছু জানার আছে। আপনি ইতিহাসের টিচার বুঝি? আমি ইতিহাস না। আচ্ছা তোমার বাবা কি করেন? হ্যাঁ কি হলো? এই ছেলে মোটেই অফ হয়ে গেছে। এই পিচ্ছি আর কাপ চা দে। আরিফ, চ্যাপ্টার 3 পড়েছিস? নো, স্কিপড ইট, বাদ দিয়েছি। ইম্পর্টেন্ট কিন্তু, আগের বার কোনো কোশ্চেন আসেনি, তার আগের বারও আসেনি। না আসুক, আই ডোন্ট কেয়ার। আরে স্পন্সার এসে যাবে এনি ডে অ্যান্ড আই উইল বি গন, চলে যাব আমেরিকা। ভেরি গুড। আমাদের বাসায় বুয়া আছে না, জোস্তার মা, ও খুব ভালো বাসন ধুতে পারে। তুই এক কাজ কর, তুই আমার বাসায় গিয়ে বুয়ার কাছে বাসন ধোয়া শিখে যাস, কারণ নিউ ইয়র্কে গিয়ে তো তোকে বাসনই ধুতে হবে। বাসন ধু আমি? আর তুই তুই কি করবি? কলেজ শিক্ষককে বিয়ে করে মফস্বলে যে তুইও মাস্টারি করবি, টিউশনই করবি, ব্যাচ পড়াবি, তারপরে একদিন ওই হাজব্যান্ডের সাথে ঝগড়া করে বাপের বাড়ি যেয়ে বসে থাকবি? তোর এখানে বসে বসে ঝগড়া করছিস, আর আমার এদিকে পড়তে পড়তে 12টা। আমি কি কিছু ভুল বললাম? পড়াশোনা শেষ না করে উনি আমেরিকা যাচ্ছেন, বাসন ধুবে না তো কি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবেন? বাপ তোরা থামাবি, আমার অবস্থা কেরোসিন। কেন, কি হয়েছে? একদিক দিয়ে মুখস্থ করি আর একদিক দিয়ে সব ভুলে যাই, ব্রেনটা হয়ে গেছে একেবারে ফাঁপা টিউবের মতো, এদিক দিয়ে ঢোকে আর এদিক দিয়ে বেরিয়ে যায়। ফাঁপা টিউব? হ্যাঁ ফাঁপা টিউব নয় তো কি, 3 দিন লাগিয়ে চ্যাপ্টার 3 মুখস্থ করেছি। হ্যাঁ খেয়াল করিস, 3 days, ইটস নট এ ম্যাটার অফ জোক। আজকে সকালে উঠে দেখি একটা লাইনও মনে নেই, not a single line. তুই আমার একটা বুদ্ধি শোন। কি বুদ্ধি? চ্যাপ্টার 3 মুখস্থ করে কোনো লাভ নেই, ব্যাপারটা বুঝে নে, শুধু একটা ইকুয়েশন দিয়ে পুরো বিষয়টা সাজিয়ে নে, দেখবি বিষয়টা চলে আসবে, মূল কথা সাবজেক্টটা বোঝা, তাই না? কে বুঝবে, আমি? হ্যাঁ তুই বুঝিয়ে দিবি? আমি পারবো না, তুই এক কাজ কর, তুই রুমির কাছে যা, হি ইজ এ জিনিয়াস, পুরো 3 লাইনে আমাকে ইকুয়েশনটা কমপ্লিট করে দিয়েছে, খোদার কসম। রুমের কাছে গিয়েছিলাম সাজেশনের জন্য। সাজেশনের জন্য গিয়ে কোনো লাভ নেই, এই মক্কেল হচ্ছে বুলডোজারের মতো, পুরো সিলেবাসটা পড়ে ফেলে, সেন্ট্রাল কোর্স গত 2 বছরে এসেছে সেটা জানে না পর্যন্ত। তুই এক কাজ কর, তুই ওর কাছে যাও, তোকে পানির মতো সব বুঝিয়ে দেবে। তাই খোদার কসম, খোদার কসম। ওকে আই এম গোয়িং।
তো রুমি আর কি কি ব্যাপারে তোমাকে সাজেশন দিল? আর কিসের সাজেশন দিল? না, এই সমস্ত মফস্বলের ছেলেরা তো হয় আবার ছুপার উস্তুম, সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। আর ইউ জেলাস? জেলাস? আমি আমি জেলাস হব এরকম একটা হাবাগুবা চিড়িয়ার উপর? আমার খেয়ে দেওয়ার কাজ নেই। না জানার কি আছে, বইপত্র সব লেখা আছে। তোমরা তো মডার্ন ছেলে, সেটাই সমস্যা। পড়ো পড়ো, ইতিহাস পড়ো, অনেক কিছু জানার আছে। সময় শেষ, দেখা বিস্কুট আছে। Thank you.
বসতে পারি? আমি কি আপনাকে চিনি? জি, আপনার সঙ্গে এর আগে আমার এখানে পরিচয় হয়েছিল। মনে আছে কয়েকদিন আগে দুজন ইংরেজিতে কথা বলছিল, আপনি জিজ্ঞেস করেছিলেন তাদের দাদারা কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 টাকা বাজে, অন্তত একটার দাদার ধোপা না হয় মুচি। এখন চিনতে পেরেছেন? ওই যে আপনি ডায়ারের কথা বলেছিলেন, যে জালিনওয়ালা বাগে বলেছিলাম নাকি? হ্যাঁ, ডায়ারকে তো লন্ডনে গুলি করে মেরেছিল। হ্যাঁ, উধম সিং, উধম সিং। ডায়ারকে মারতে পারেনি, ও বেটা আগে মরে গিয়েছিল। একই সময়ে একই জায়গায় দুই হারামি, দুটোর নামই এক। তুমি, তোমার কি ইতিহাসে খুব আগ্রহ? আমি রুমি। আমি কিবরিয়া। আসলে আপনার মুখে সেদিন জালিয়ানওয়ালা বাগ আর ইতিহাসের কথা শুনে পুরো ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারিনি। আচ্ছা, তাই একটু পড়ে দেখছিলাম। তাই আমার কথা শুনে? জি। আচ্ছা, তুমি আরো পড়তে চাও? জি, পড়তে চাই, কিন্তু কি পড়বো তা ঠিক জানি না। পৃথিবীতে আরো অনেক কিছু পড়ার আছে, যারা শুধু ম্যাগাজিন পড়ে ওরা হচ্ছে ছাগল। ছাগল, আসল বই পড়তে হবে, প্রেমের উপন্যাস না, আসল বই, আসল বই। একটা ভালো, মানে আসল বইয়ের নাম বলবেন? 100 বার। আমার ফেভারিট হচ্ছে, আমার তো অনেক ফেভারিট। তোমার কি এখন কোনো কাজ আছে? জি না। চলো বসো।